my student, how are you? I hope you are well. Alhamdulillah, I am fine. আমি শ্রজাহান চৌধুরী, আমি তো আজকে তোমাদের ক্লাস ওয়ানের তোমাদের ইসলাম ধর্ম ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম সময় পরীক্ষা সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপর তোমাদের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব, আর তোমাদের এক বাক্যে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা হোয়াইটবোর্ডের দিকে দেখো, শিক্ষার্থী বন্ধুরা হোয়াইটবোর্ডে একটা স্ক্রিনশট নাও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।
কুরআন মাজিদ আল্লাহর বাণী, কুরআন মাজিদ কার উপর নাজিল হয়েছে, কুরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি 4 নম্বরে লিখেছি ফুটটা কাকে বলে। আদবি হরফের উপরে বা নিচে ফুটার মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে। যেমন দেখো আমি লিখেছি বা, বা নিচের নুকতা আছে, তারপর তার লিখেছি তার উপরে নুকতা আছে, দুই নুকতা আছে। তাহলে 4 নম্বরে বলেছে নুকতা কাকে বলে, আদবি হরফের উপরে বা নিচে ফুটার মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে, যেমন বা তা। পাঁচ নম্বর লিখেছি হরফ কাকে বলে, হরফের উচ্চারণ কিভাবে করতে হয়, এক জব এক জের এবং ও এক পেশকে হরফ বলে, হরফের উচ্চারণ কারবারই করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের চার একবার প্রশ্ন তো দিয়েছি, এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত একবার তো উত্তর লিখে দিয়েছি তোমাদের, এক থেকে আট নম্বর আর শূন্য স্থান পূরণ দিয়েছি ছয় থেকে পাঁচ নম্বর, ছয় থেকে দশ নম্বর পর্যন্ত, সরি শিক্ষার্থী বন্ধুরা সমস্ত পূরণ নিয়েছি ছয় থেকে দশ নম্বর পর্যন্ত। তোমরা শিক্ষার্থী বন্ধুরা পড়ার সুবিধার জন্য হোয়াইটবোর্ডে একটা স্ক্রিনশট নাও। আজকে তোমাদের জারি থাকবে ইসলাম ইসলাম ধর্মের মধ্যে এক বাক্যে উত্তর এক থেকে আট নং শিখবে ও এসরাপ্টে করবে। এক বাক্যে উত্তরগুলো আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আজকে হোয়াইটবোর্ডের মধ্যে, তোমরা তোমাদের ইসলাম ধর্ম বই থেকে মধ্যে থেকে খুঁজে বের করে এক থেকে আট নং প্রশ্নগুলো শিখবে আর এসরাপ্টে করে খাতা যখন বলবো স্কুলে জমা দিবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অফলাইন ক্লাস এইটুকু ছিল, আল্লাহ হাফেজ।